তুমি কি জানো আমাদের ফ্রি ফায়ারে কোনো ঘরে দরজা কেন নেই? আর তুমি কি এটা জানো ফ্রি ফায়ার এমন একটি সময় এসেছিল যখন তারা ফ্রি ফায়ারের ঘরে দরজা লাগাতে চেয়েছিল? তোমরা যদি দেখো সব জায়গায় দরজা লাগানোর জায়গা আছে কিন্তু দরজা লাগায়নি, দরজাগুলো না লাগানোর কারণটা কি? তুমি কি জানো ফ্রি ফায়ারের সবথেকে রেয়ার ভেহিকল স্কিন কোনটি? তুমি এই প্রশ্নটির উত্তর একদমই দিতে পারবে না, কারণ বর্তমানে ভেহিকলে কোনো রেয়ার স্কিনই নেই। কিন্তু তুমি কি জানো আজ থেকে 1.5 বছর আগে ফ্রি ফায়ারে এমন একটি ল্যাম্বরগিনির স্কিন ছিল যেটা ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার ভেহিকল স্কিন ছিল? তুমি জানো যে বর্তমানে নতুন কোনো ইভেন্ট বা ক্যারেক্টার আসলে সেটা বড় বড় ইউটিউবাররা গিভওয়ে করে থাকে, যেমন আগে ডিজেলক গিভওয়ে করে থাকতো। কিন্তু তুমি কি জানো ফ্রি ফায়ার আগে এমন একটি জিনিস ছিল যে জিনিসটা গিভওয়ে সব ইউটিউবাররা করে থাকতো, আর সেই জিনিসটা কি? তুমি যদি আগে থেকে বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা কেউ 1 মিনিটের বেশি ভিডিও দেখো না, তাই আমার ভিডিও রিচ কমে যায়, যেটা আমার চ্যানেলের জন্য খুবই খারাপ। দয়া করে 2 থেকে 3 মিনিট ভিডিওটা দেখে যাবে, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। নাম্বার 1, যখন আমরা গেম খেলি তখন আমরা বুঝি আমরা কত লেভেলের হেলমেট এবং বেস্ট পরে আছি। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে কয় লেভেলের হেলমেট সেই কয়টা লাইন হেলমেট ও বেস্টের মধ্যে দেখা যায়। কিন্তু তুমি কি জানো আজ থেকে 3 বছর আগে তুমি কত লেভেলের হেলমেট বেস্ট পরে আছো তা এখানে দেখা যেত না। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে লেভেল 1 এর হেলমেট দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো চিহ্ন নেই। এখানে দেখতে পারবে এখানেও সেম টু সেম লেভেল 1 হেলমেটের মতোই দেখা যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল 3 হেলমেটের কোনো চিহ্ন নেই। তখন শুধু হেলমেটের ডিজাইন দেখে হেলমেট বেস্ট চেনা যেত। সে সময় কে কে এই গেমটি খেলতে অবশ্যই কমেন্ট করে জানাবা। নাম্বার 2, তুমি জানো যে আমাদের গেমের ঘরের মধ্যে কোনো দরজা নেই, কিন্তু তুমি কি এটা জানো কেন এই গেমের মধ্যে দরজা দেওয়া হয়নি? গেমের মধ্যে দরজা না দেওয়ার মেইন কারণ হলো গেমের সাইজ ও গ্লিচ। গেমের মধ্যে যদি দরজা লাগানো হয় সেটা ওয়ার্কিং দরজা হতো, অর্থাৎ দরজা খোলা যেত, লাগানো যেত, আর এই জিনিসটা করতে হলে ফ্রি ফায়ারের গ্রাফিকের উপর আরো চাপ পড়ে যেত। এতে দেখা যেত যে গেমের সাইজটা অনেক বাড়াতে হতো, কারণ দরজা লাগাতে হলে গেমের গ্রাফিক এক্সট্রা মুভিং অবজেক্ট ব্যবহার করতে হতো। এতে দেখা যেত যে লো এন্ড ডিভাইসে গেম খেলা অনেকটা কষ্টকর হয়ে যেত, আর ফ্রি ফায়ার এই গেমটা বানিয়েছে শুধুমাত্র লো এন্ড ডিভাইস প্লেয়ারদের জন্য। আবার দেখা যায় দরজা না দেওয়ার পেছনে আরো কিছু কারণ আছে। যদি এই গেমের মধ্যে এক্সট্রা দরজা লাগানো হতো তাহলে গেমের মধ্যে ক্যাম্পার বেড়ে যেত, ঘরের দরজা বন্ধ করে ক্যাম্পাররা চুপ করে বসে থাকতো, এতে গেমের মধ্যে ডিসব্যালেন্স চলে আসতো। আর ফ্রি ফায়ার গেমটা বানিয়েছে হ্রাস করে খেলার জন্য, এই কারণে ফ্রি ফায়ারের নাম দেওয়া হয়েছিল ফ্রি ফায়ার। আবার দেখা যায় দরজা লাগানোর সিস্টেমটা পাবজি মোবাইল আগে থেকে করে ফেলেছে, যদি ফ্রি ফায়ার এই ফিউচার টানতো তাহলে ফ্রি ফায়ারকে কপি বলা হতো। নাম্বার 3, তুমি জানো যে ফ্রি ফায়ার বর্তমানে নতুন কোনো ইভেন্ট আসলে সেগুলো বড় বড় ইউটিউবাররা গিভওয়ে করে থাকে। কিন্তু তুমি কি জানো ফ্রি ফায়ার আগে কোন জিনিসটা ইউটিউবাররা গিভওয়ে করে থাকতো? তুমি হয়তো জানো আগে ফ্রি ফায়ারের মধ্যে স্কালমাক্স বান্ডিলটা অনেক রেয়ার ছিল, যা বর্তমানে সবার কাছে আছে। কিন্তু সে সময় রেয়ার বান্ডিল হিসেবে স্কালমাক্স বান্ডিলকেই গণ্য করা হতো, আর সবাই স্কালমাক্স বান্ডিল নিতেও পছন্দ করত। তাই সে সময় ফ্রি ফায়ারের ইউটিউবাররা তাদের সাবস্ক্রাইবারদের স্কালমাক্স বান্ডিল গিভওয়ে দিত। তোমার কাছে কি স্কালমাক্স বান্ডিল আছে? যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 4, ফ্রি ফায়ার এয়ারড্রপ আছে, এয়ারশিপ আছে, বন্টি টোকেন আছে, যেখানে আমরা যে কোনো স্নাইপার গান সহজে পেয়ে যাই, মানে আমরা যে কোনো ধরনের বন্দুক আমরা সেখান থেকে পেয়ে যাব, যেমন স্নাইপার, এসএমজি গান, শটগান। কিন্তু ফ্রি ফায়ার আগে স্নাইপার গান মানে AWM সবচেয়ে বেশি রেয়ার ছিল, মানে এটা ম্যাচের সব থেকে কম পাওয়া যেত। পুরো ম্যাচে শুধু এয়ারড্রপের ভিতরে AWM পাওয়া যেত, আর তখন বন্টি টোকেনও ছিল না, যার কারণে AWM খুঁজে পাওয়া কঠিন হতো। খুঁজে দেখা যেত 1 ম্যাচে 2 থেকে 3টি AWM পাওয়া যেত, তখন ম্যাচে স্নাইপার গান পাওয়া আর কোনো রেয়ার বান্ডিল পাওয়া একই কথা ছিল, আর এই জিনিসটা ছিল আজ থেকে 3 বছর আগে। নাম্বার 5, আজকের ভিডিওটি শেষ করবো ভেহিকেল স্কিন নিয়ে। তুমি কি জানো আজ থেকে 3 বছর আগে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার ভেহিকেল স্কিন কোনটি ছিল? যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আগে আগে জানিয়ে দিবে, আর যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ স্মুথ রাইড নামে একটি ল্যাম্বরগিনি। এই গোল্ডেন রঙের ল্যাম্বরগিনিটা আগে অনেকটা রেয়ার ছিল, বর্তমানে এই ভেহিকেলটি হয়তো অনেকের কাছে আছে, কিন্তু তখন এই স্কিনটি শুধু বড়লোক প্লেয়ারদের কাছেই ছিল। আচ্ছা, তোমার কাছে কি এই ভেহিকেল স্কিনটি আছে? আর যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। ওকে গাইস, ভিডিওটি তুমি যদি এই পর্যন্ত দেখে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওর এই পর্যন্ত আসলে তুমি ভিডিওর নিচে যাও আর কমেন্ট বক্সে লেখো #IAMOP, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওতে একটি লাইক দিতেও ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।